হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বিয়ার্স, আপনারা দেখতে পারতেছেন আমি বর্তমানে কিন্তু ইমোর অ্যাপসের ভিতরে আছি। তো বিয়ার্স, এখান থেকে ফারহানা আহমেদ নামে আমার এক বন্ধু কিন্তু আমাকে দুইটা বড় বড় মেসেজ সেন্ড করেছে, যেটা আপনারা দেখতে পারতেছেন। তো বিয়ার্স, এই বড় বড় মেসেজগুলো আমার পড়তে কিন্তু অনেক সময় লেগে যাবে, অথবা এই মেসেজগুলোর ভিতরে যে বড় বড় শব্দ আছে সেই শব্দগুলো আমার বানান করতে কিন্তু একটু ভুলও হতে পারে। তো বিয়ার্স, এখন আপনারা দেখতে পারবেন যে আমার এই ফোনটা কিন্তু আমাকে এই লেখাগুলো অটোমেটিক পড়ে আমাকে শোনাবে, আমার অ্যাসিস্ট্যান্ট সহকারীর মতো। তো বিয়ার্স, আপনারা এটাকে অসম্ভব ভাবছেন? না, অসম্ভব না, এটা সম্ভব, এবং আপনারা এখন প্রমাণ সহকারে শুনতে পারবেন। তো বিয়ার্স, আপনারা যে এই টিম নামে একটা আইকন দেখতে পারতেছেন, এখানে যদি আমি একটা টাচ করি, তারপরে কিন্তু আপনারা এই লেখাগুলো আমার ফোন থেকেই শুনতে পারবেন। তো বিয়ার্স, আপনারা শুধু আমার এই লেখাটার উপর ফলো করুন। যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা যাবে, বোঝার সুবিধার্থে তাদের বিবরণ নারী পুরুষ আলাদা আলাদা ক্যাটাগরি করে তা তুলে ধরা হয়েছে। পুরুষের জন্য মা, বোন, মেয়ে এবং নারীর জন্য বাবা, ভাই ও ছেলে ক্যাটাগরি নির্ধারণ করে তা দেখানো হয়েছে। তো বিয়ার্স, আপনারা কিন্তু শুনতেই পারলেন, আমার ফোন কিন্তু আমাকে এই লেখাগুলা, এই মেসেজগুলা পড়ে শুনিয়ে দিল। তো বিয়ার্স, অ্যাসিস্ট্যান্টের মতো, তো বিয়ার্স, আপনারাও যদি আপনাদের এরকমের ফোনটাকে আপনাদের সহকারী অ্যাসিস্ট্যান্ট বানাতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বিয়ার্স, ভিডিওটি টেনে টেনে বা ভিডিওটি ডাউনলোড করে দেখবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারবেন। তো বিয়ার্স, আর বেশি কথা বলবো না, চলে যাবো মূল ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল অল ক্লিক করে দেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনি পাওয়ার জন্য। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বিয়ার্স, আপনাদের ফোনটাকে আপনাদের অ্যাসিস্ট্যান্ট বানানোর জন্য আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, T2S নামে একটা অ্যাপস। তো বিয়ার্স, কোথায় পাবেন, কীভাবে ডাউনলোড করবেন আমি একটু পরে বলবো। তো বিয়ার্স, তার আগে আমি অ্যাপসটা ওপেন করি। তো অ্যাপসটা ওপেন করার পর আপনাদের অ্যালাউ পারমিশন চাইবে, অ্যালাউ পারমিশনগুলো দিয়ে তারপর এরকমের ইন্টারফেস শো হবে। তো বিয়ার্স, এখান থেকে আপনি কর্নারে 3 লাইন অপশন পেয়ে যাবেন, সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর বিয়ার্স, নিচে এখানে সেটিং নামে একটা অপশন দেখতে পারবেন। তো সেটিংসে যাওয়ার পর বিয়ার্স, এখান থেকে আপনি এই যে ল্যাঙ্গুয়েজ দেখতে পারতেছেন, স্পিক ভয়েস। তো বিয়ার্স, এখান থেকে ইংলিশ থাকবে, তো ইংলিশটা আপনারা এখান থেকে নিচে এসে বাংলা পেয়ে যাবেন। তো বাংলা করে দেবেন, দেওয়ার পর বিয়ার্স এখানে অটোমেটিক নিচের স্পিকগুলো সব কিছু ঠিক আছে। তো বিয়ার্স, এখান থেকে আপনি স্পিড চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো বিয়ার্স, এগুলো ডিফল্টভাবে যেগুলো অটোমেটিক দেওয়া আছে এটাই থাকবে। তো বিয়ার্স, এখান থেকে আরেকটা কাজ করতে হবে আপনাদের, এই যে নিচে কপি টু স্পিক একটা অপশন দেখতে পাচ্ছেন, সেই অপশনে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর বিয়ার্স, আপনার ফোনে একটা পারমিশন চাইবে, চাওয়ার পর আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর বিয়ার্স, এরকমের একটা অপশন শো হবে আপনার কাছে। তো বিয়ার্স, এখান থেকে আপনি এটাকে অফ অন করে দেবেন। তো বিয়ার্স, এটাকে অন করে দেওয়ার সাথে সাথে এরকমের কিন্তু একটা আইকন আপনি পেয়ে যাবেন আপনার স্ক্রিনের উপরে। তো বিয়ার্স, পাওয়ার পর আপনি এখান থেকে ব্যাক করবেন। তো বিয়ার্স, ব্যাক করার পর এখান থেকে আপনি যদি যে কোনো ব্রাউজারে যান, সেটা ফেসবুক হোক, মেসেঞ্জার, যে কোনো মেসেজ বা যে কোনো টেক্সট, যা কিছু হোক আপনার, সেগুলো কিন্তু আপনার ফোন আপনাকে পড়ে শোনাবে। তো বিয়ার্স, আমি আমার নোটপ্যাডে চলে আসলাম। আসার পর বিয়ার্স, এখান থেকে শুধুমাত্র আপনি যেই লেখাগুলো আপনি পড়ে শুনতে চান সেটা শুধুমাত্র আপনি একটু কপি করবেন। তো বিয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কপি করলাম। কপি করার পর বিয়ার্স, এখানে কপি ক্লিক করে কপি করলাম। করার পর বিয়ার্স, শুধুমাত্র আপনি এই যে আইকনটা দেখতে পাচ্ছেন টি নামের, এই আইকনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাকে এই লেখাটা পড়ে শোনাবে। তো বিয়ার্স, আমি কপি করার পর এই টি নামে আইকনে শুধু ক্লিক করে দিলাম। যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা যাবে, বোঝার সুবিধার্থে তাদের বিবরণ নারী পুরুষ আলাদা আলাদা ক্যাটাগরি করে তা তুলে ধরা হয়েছে। তো বিয়ার্স, আপনারা কিন্তু শুনতে পারলেন, আমি যতটুকু কপি করেছি ততটুকু কিন্তু আমাকে এখান থেকে শুনিয়ে দেবে। তো বিয়ার্স, আরেকটা খুশি সংবাদ, যেটা আপনারা এই অ্যাপসটা ব্যবহার করার জন্য কিন্তু কোনো ডাটা এবং কোনো নেট প্রয়োজন হবে না। তো বিয়ার্স, আমরা অনেকেই আছি ঘরের ভিতরে, আমাদের ফোনের কোনো নেট কালেকশন থাকে না। তো বিয়ার্স, তাতে আপনাদের কোনো সমস্যা হবে না, এটা আপনি অফলাইনে ব্যবহার করতে পারবেন। তো বিয়ার্স, আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু এয়ারোপ্লেন মোড অন করে কিন্তু আমি এই অ্যাপসটা আপনাদেরকে ওপেন করে দেখালাম।
তো ভিউয়ার্স, এখন আসি এই অ্যাপসটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে পাবেন। তো ভিউয়ার্স, অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে। তো ভিউয়ার্স, প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে সার্চ বারে গিয়ে আপনি T2S, এই T2S লেখার পরেই কিন্তু আপনাদের এই অ্যাপসটা এখানে চলে আসবে। তো ভিউয়ার্স, এই অ্যাপসটা ডাউনলোড করে এরকমের করে আপনি সেটিংস করে নেবেন যেভাবে আমি আপনাদেরকে দেখালাম।